11 জেলার বন্যা কবলিত অনেক এলাকা থেকে নেমে গেছে পানি, তবে কয়েকটি নিচু এলাকায় এখনো পানিবন্দী লাখো মানুষ। পানি নেমে যাওয়ার পর দুর্গতরা বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন, তবে বিপাকেও আছেন। লক্ষ্মীপুরে কয়েক ফুট পানির নিচে বহু রাস্তাঘাট, বাড়িঘর, যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়ায় এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কুমিল্লার 6 উপজেলা থেকে বানের পানি নামছে, এতে ক্রমেই উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। তবে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার কয়েকটি নিচু এলাকায় এখনও পানিবন্দী রয়েছে মানুষ, যাদের বাড়ি থেকে পানি নেমে গেছে কিংবা যারা এখনও পানিবন্দী, উভয়েই প্রয়োজন ত্রাণ সহায়তা। এদিকে চাঁদপুরের শাহরাস্তি ছাড়া অন্যান্য উপজেলায় পানি নেমে গেছে, দুর্গতরা বাড়িঘরে ফিরতে শুরু করেছেন, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। রান্নার চুলা থেকে প্রয়োজনীয় সবকিছু ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগের শেষ নেই তাদের।